আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকে সকালটায় আমার শুরু হয়েছে অনেক ব্যস্ততার মধ্য দিয়ে। আজকে আমার কাছে আসলে অনেক কাজ জমা হয়ে গিয়েছে। আমার ফ্রিজটাও পরিষ্কার করতে হবে। ফ্রিজে বরফ জমে বরফগুলো আবার গলে গিয়েছে, দিয়ে আবার পানি পড়ছে, সে কারণে ফ্রিজটা আসলে ক্লিন করতে হবে। তাই আজকে আমি সকাল থেকেই খুব তাড়াহুড়ো করে কাজ করছি, যাতে করে রান্না কমপ্লিট করে আমি ফ্রিজটা পরিষ্কার করতে পারি। তো আমি এখন থালা বাটিগুলো মেজে নিলাম, কারণ এসব ক্লিন করলে আসলে কাজ করতে সুবিধা হয়, আর যদি এসব ফেলে রাখি তাহলে কিন্তু কাজ করা যায় না। আর এগুলোও কিন্তু সকালবেলা আমি কিছু ক্লিন করেছিলাম, সেগুলো তো আসলে সারাদিন অনেক থালা বাটি মাজতে হয়। আর এখানে আমি টমেটো আর পেঁয়াজ রেখেছি কেটে রান্না করব। আর এখানে আমি ডাল সিদ্ধ করতে দিয়েছি, ডাল রান্না করব। আর পাশে ভাতও বসিয়ে দিয়েছি। আসলে রান্না যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি ভালো। আমি ভাত তুলে দিয়ে আর ডাল এপাশে সিদ্ধ করতে দিয়ে এখন সবজি কেটে নিচ্ছি। আজকে রান্না করব ফুলকপি দিয়ে মাছ। তো ফুলকপি কেটে নিচ্ছি, যেহেতু শীতের সময়, ফুলকপি তো আর অন্য সময় পাওয়া যায় না, শুধু শীতের সময় পাওয়া যায়। তো শীতের সময় এসব সবজিগুলো কিন্তু আসলে বেশি বেশি করে খাওয়া উচিত, যেহেতু এগুলো সবজি সবসময় আমরা পাই না। তো শীতকালে যেহেতু এসব সবজি পাওয়া যায়, তো আমি চেষ্টা করি শীতকালীন যে সবজি সেটাই বেশি করে খাওয়ার জন্য। আর আমার শীতকালীন সবজির মধ্যে বাঁধাকপি আর ফুলকপিটা খেতে আমার খুব ভালো লাগে। আর বিশেষ করে এখনকার বেগুনগুলো এত যে ভালো, আর সাথে নতুন আলু উঠেছে। আর সিম ভাজি খেতেও কিন্তু ভালো লাগে এই সময়, কারণ শীতের সময় এসব সবজিগুলো কিন্তু অন্যান্য সময় থেকে অনেক ভালো হয়। আর ফুলকপি আর বাঁধাকপি তো আমাদের দেশে সবসময় পাওয়াও যায় না। তো আমি চেষ্টা করি এই দুটো সবজি একটু রেগুলার খাওয়ার, আর বাঁধাকপিটাও রেগুলার খাওয়ায় ভালো। আর যত বেশি সবজি খাওয়া যাবে ততই আসলে ভালো। তো আমি সেই জন্য সবজি কেটে নিচ্ছি। সবজি কাটাকুটা আমার শেষ, রান্নাও আমি কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি, এখন আর চুলায় তেমন যেতে হবে না। তো আমি ভাবলাম যে এই ফাঁকে ফ্রিজটা ক্লিন করে নিই। ফ্রিজ মোটামুটি কিন্তু ক্লিন করা হয়ে গিয়েছে, কারণ এগুলো বেশ বেহাল অবস্থা ছিল, তো আমি সেগুলোই ক্লিন করে নিয়েছি। তো এখন আমি লেবু পানি দিয়ে একটু ফ্রিজটা ক্লিন করে নিচ্ছি, এতে করে ফ্রিজের যে একটা গন্ধ হয় সেটা কিন্তু আর থাকে না। তো আপনারা যদি চান যে কিভাবে ফ্রিজ ক্লিন করতে হয় সেটাও কিন্তু আপনাদের সাথে আমি ইনশাল্লাহ শেয়ার করব, এতে করে অনেকের কিন্তু সুবিধা হবে। আর ফ্রিজ কিন্তু একদম দেখুন একদম চকচক করছে, আসলে বেশ কয়বার বেশ ভালোভাবেই কিন্তু ফ্রিজ পরিষ্কার করে নিতে হয়, নাছাড়া কিন্তু ফ্রিজের একটা গন্ধ থাকে। আর ফ্রিজটা আমার পরিষ্কার করা লাগতো এর আগেও, আপনাদেরকে আমি বলেছিলাম, কিন্তু আসলে সময় পাচ্ছিলাম না, ঠান্ডার মধ্যে আমি করতে চাচ্ছিলাম না, আসলে একটু অলস হয়ে গিয়েছিলাম। কিন্তু আলসামিটা করে কোনো লাভ হলো না, পরে আরও বেশি কষ্ট হলো, নিচের দিকে অনেক পানি জমে গিয়েছিল, সেগুলো সবই কিন্তু ক্লিন করতে হলো। আর আলহামদুলিল্লাহ আমার ফ্রিজ পরিষ্কার করতে যেহেতু অনেক বেশি ঝামেলা হয়েছে, আপনার আব্বু কিন্তু আমাকে অনেক বেশি হেল্প করেছে। আসলে ইদানিং ও আমাকে অনেক হেল্প করে। পুরো ফ্রিজটাই আসলে আমি লেবু পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আসলে ফ্রিজ পরিষ্কার করাটাও কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার, আসলে প্রত্যেক মাসে কিন্তু একবার, অন্ততপক্ষে একবার কিন্তু ফ্রিজ পরিষ্কার করতে হয়। আর এই যে দেখুন ফ্রিজে কিন্তু বরফ গলে এখানে কিন্তু পানি পড়েছে, পানিগুলো এখন কি অবস্থা, এগুলো সবই আমাকে পরিষ্কার করে নিতে হচ্ছে। আসলে সময়ের কাজ সময় করলে কিন্তু এরকম হয় না, কিন্তু আসলে আমি অসময়ে করেছি, সে কারণে এরকম হয়েছে। আসলে কথায় বলে সময়ের এক ফোর অসময়ের দশ ফোর, তো আমার অবস্থা হয়ে গিয়েছে তাই। তো এই যে এখানে দেখছেন যে লেবু পানিও কিন্তু আমি নিয়েছি, এটা দিয়ে পরিষ্কার করছি। এই যে ফ্রিজ আমার ক্লিন করা হয়ে গিয়েছে, তো আমি এখন গুছিয়ে নিচ্ছি। আসলে পিছনের যে বাটিটা সেই বাটিতে আমি তেঁতুল রেখেছি, তো এখন আমি মোটামুটি গুছিয়ে নেব। গুছিয়ে নেওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করছি যে আমি ফ্রিজে কী কী রেখেছি। আর এই যে আপনার আব্বু কিন্তু আমাকে হেল্প করছে।
ফ্রিজে অনেক বরফ জমে গিয়েছিল, সেখানে ফ্রিজ পরিষ্কার করতে কিন্তু আমার সময়ও লেগেছে ভালোই। আর এই বক্সে এখন আমি সবজিগুলো রেখে দিচ্ছি, আর শীতের সময়ের বেগুনগুলো দেখতে এত ভালো লাগে, আর আমি শীতের সময় বেগুনটাও একটু বেশি খাই। আসলে বলতে গেলে বেগুন আমার পছন্দ। টমেটোও রেখেছি ফ্রিজে। এসব সবজি আসলে পলিথিনে করে রাখলে কিন্তু ভালো থাকে, আগে আমি এমনি রেখে দিতাম বক্সের ভিতরে, তো তখন দেখতাম যে সবজিগুলো কেমন লুসা হয়ে যায়, তো এভাবে পলিথিনে রাখলে কিন্তু ভালো থাকে। আর এই যে গাজরও রেখেছি, একটা গাজরটা রেখেছি, মাঝে মধ্যে সবজি লাগে, নুডলস রান্না করে বা বার্গার টার্গার বানালে একটু গাজর দিলে ভালো লাগে, সে কারণে গাজর রেখেছি। এখন শুধুমাত্র একটাই গাজর আছে, সামনের দিন বাজারে গেলে আবার গাজর নিয়ে আসবো। আমার ফ্রিজ কিন্তু গুছানো হয়ে গিয়েছে, এখানে আমি মোটামুটি সব গুছিয়ে রেখেছি। এখানে ডিম, উপরে ডিম, আর এখানে কিছু সস আছে, পানি আছে, আর এখানে আব্বুর ফল আর মিষ্টি মশলা সব কিন্তু এখানে রেখেছি। আর আমি একসাথে অনেকগুলো মশলা কিন্তু করে নিয়েছি, অর্ধেক মশলা ডিপে রেখেছিলাম আর অর্ধেক মশলা আমি নর্মালে রেখেছি। নর্মালে মশলাগুলো আগে খেয়ে নিব, পরে যখন এসব মশলা শেষ হয়ে যাবে তখন আবার ডিপেরটা বের করে নিব। আর এখানে কফিও আছে, তো আমরা কিন্তু অনেক কফি বাহিরে রাখি, কিন্তু আমার কাছে মনে হয় যে কফি যদি নর্মাল ফ্রিজে রাখা হয় তাহলে কফিটা বেশি ভালো থাকে। এটা আমার নিজের আসলে অভিজ্ঞতা থেকে বলছি, এটা টিপসও বলতে পারেন। অনেক সময় গরমে কফি কিন্তু গলে যায়, সে কারণে কফি একটু ঠান্ডা জায়গায় রাখাটাই ভালো। আর এখানে আমি কিছু দুধ রেখেছি, এই দুধের পায়েস করব, যখন পায়েস করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই যে মশলা আমি বললাম আগে যে মশলা আমি ডিপে রেখেছি, তো এগুলো সবই এখন তাড়াতাড়ি গুছিয়ে নেব। গুছিয়ে নেওয়ার পরে ফ্রিজটা আবার দিয়ে দিতে হবে, আপাতত কিছুক্ষণ ফ্রিজ আসলে খোলা যাবে না। আমার প্রতিদিনের লাইফের একটি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আফরা, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব না, এমন কিন্তু হয় না। আফরা কিন্তু এখন ছড়া শুনছিল আর নাচছিল, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আসলে আমার মেয়েটা দিন দিন বড় হয়ে যাচ্ছে আর অনেক দুষ্টু হয়ে গিয়েছে, আর আপনারা ওর জন্য দোয়া করবেন, ও যেন একজন নেককার মানুষ হতে পারে। আম্মু আমার অনেক এনজয় করছিল, আসলে এই ছড়াটা ওর অনেক পছন্দ, তো সে কারণে কিন্তু আপনাদেরও নাচ দেখাচ্ছে। আসলে আমি ওকে দূর থেকে এটা ভিডিও করেছি, নাচটা কিন্তু করতে দিত না, আর আপনার আব্বুও ভিডিও করেছে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আপনারা এনজয় করুন আপনার নাচ, আর অবশ্যই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আর আম্মু আফরা দিনের কিছু সময় এরকম করে ছড়া শোনে এবং নাচ গান করে, সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করে নিলাম। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, তো অবশ্যই আমার পরিবারের জন্য দোয়া করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেল তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।